সুপ্র শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি মহিতরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় সোনাতলা বগুড়া। এই করোনা ভাইরাস এর মধ্যে আমার ঘর আমার স্কুল প্রোগ্রামে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সামনে একটি গণিত বিষয়ে ক্লাস নেব, যাহা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনেক কাজ লাগবে। অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিত অনুপাত ও সমানুপাত। এই অধ্যায় থেকে প্রায় দেখা যায় এক বছর পর পর একটা সৃজনশীল অঙ্ক থাকে, একটা সৃজনশীল অঙ্ক থাকে। আজকে আমি যে অঙ্কটা দেখো তোমরা তো বুঝতে পারছো, ব্ল্যাক বোর্ডে অঙ্কটা লিখে রাখছি। এই অঙ্কটা কিন্তু খ অথবা গ নম্বর অঙ্ক থাকতে পারে, খ অথবা গ নম্বর থাকতে পারে। দেখো অঙ্কটা লেখা আছে, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান আপন এ কিউব প্লাস ওয়ান আপন বি কিউব প্লাস ওয়ান আপন সি কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখা যাক অঙ্কটা আমরা কিভাবে সহজে করা যায় বা করা যেতে পারে। এখানে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, কি লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে, যে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। এখানে কি শুনে দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে অনুপাত, যার বিষয়ে বলা হয় রেশিও। কি বলা হয়, রেশিও। আমরা এখানে লিখবো লেখা আছে ইমপ্লাইজ দ্যাট, এর নাম হচ্ছে কি ইমপ্লাইজ দ্যাট অথবা বা লিখতে হয়। তাহলে এ অনুপাত মানে হচ্ছে ভাগ, এ নিচে বি, এখানে কত হচ্ছে বি নিচে সি। সুতরাং এতে আর আর বা বদ্র গুণ করতে হচ্ছে বা গুণ করা হোক, বি দিয়ে বি গুণ করে কত হবে বি স্কোয়ার সমান এ দিয়ে সি গুণ করে কত হবে এ সি, বি স্কোয়ার সমান কত হচ্ছে এ সি। এখন আমরা কি করবো, এখান থেকে আমরা অঙ্ক করবো, দেখি মান এখানে আমরা বসে দেই কি করা হয়। এখানে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বা বাম পাশে লিখলে হবে, কি লেখা আছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ওয়ান নিচে কি দেওয়া আছে এ কিউ প্লাস ওয়ান নিচে হচ্ছে বি কিউ প্লাস হচ্ছে ওয়ান নিচে সি কিউ। দেখা যাক আমরা আমরা করতে পারি কিনা, আমরা করতে পারি কিনা, দেখা যাক কিভাবে কি করা যায়। এখানে আমরা এটা দিয়ে আমরা এটা গুণ করতে হবে, যেহেতু এই সংখ্যাটা কিন্তু অনেক সাথে গুণ হবে, কার সাথে গুণ হবে অপর সংখ্যার সাথে গুণ হবে। এখানে কি লেখা আছে, লেখা আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার নিচে কি লেখা আছে এ কিউ, এটার সাথে আবার অনেক গুণ করা হোক, এখানে কি লেখা আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার নিচে কত আছে বি কিউ, এটার সাথে আবার অনেক গুণ করা হোক, এখানে কি লেখা আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার নিচে কি লেখা আছে সি কিউ। এবার আমরা ভেঙে নিলাম, এখন আমরা দেখা যাক কাটাকাটি করা হোক। এখানে সি স্কোয়ার, এখানে সি থাকবে একটা সি, এখানে বি স্কোয়ার, এখানে বি, এখানে একটা বি থাকবে, এখানে এ স্কোয়ার, এখানে একটা এ, এখানে একটা এ থাকবে। এখন দেখা যাক কিভাবে কি করতে হচ্ছে, এখানে কত লেখা আছে, এখানে থাকলে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার, তার নিচে হচ্ছে এ, এখানে কি লেখা আছে এ স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা আমরা যদি এ স্কোয়ার সি স্কোয়ার না লিখে যদি আমরা এ সি লিখে স্কোয়ার দেওয়া হয় তাহলে কিন্তু সঠিক হবে, কারণ কি আমার যেহেতু এখানে এসি সমান বি স্কোয়ার দেওয়া আছে আমাদের মানটা বসাতে সহজ হবে। ওকে, আমাদের মানটা বসাতে সহজ হবে, আমরা কি করব এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার করবো, তাহলে কি লিখবো এ সি লিখে স্কোয়ার দেওয়া হবে, নিচে কত দেওয়া আছে বি প্লাস এখানে কত আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আমরা যা এখানে তাই বসালে। এখন আমরা মান বসাই, যেহেতু এখানে বি স্কোয়ার সমান দেওয়া আছে কত এসি, আমরা বি স্কোয়ার পরিবর্তে আমরা এসি বসালাম, তারপর কত দেওয়া আছে সি স্কোয়ার, তার নিচে আছে হচ্ছে এ, এখানে কত দেওয়া আছে এসি, এই যে এসি এসি সমান কত দেওয়া আছে বি স্কোয়ার, আমরা এই মান বসানোর জন্য আমরা এই কাজটা সহজ করে দিচ্ছি এখানে। তাহলে এসি সমান কত হচ্ছে বি স্কোয়ার, তার কিন্তু আবার স্কোয়ার আছে, তার নিচে কত আছে বি, এখানে কত আছে, এখানে আছে হচ্ছে এ স্কোয়ার, এদের লেখা আছে বি স্কোয়ার, এদের বি স্কোয়ার সমান আমরা আবার এসি বসাতে পারছি, এই বি স্কোয়ার বিনিময়ে আমরা এসি দেখলাম, তার নিচে কত আছে সি স্কোয়ার, সরি এখানে কত আছে, এখানে একটা কাটতে সি থাকলো, দুঃখিত এখানে ভুল হয়ে গেছে, এখানে কি থাকছে সি থাকছে। এখন আমরা কাটাকাটি করি, এখানে সি আর সি কাটা গেল, এ আর এ কিন্তু কাটা গেল, হ্যাঁ তাহলে এখানে কত থাকছে সি স্কোয়ার, সি গুণ করে কত হবে সি কিউ, এখানে যেহেতু বি এর উপর ফোর হচ্ছে, বি এর উপর কত হচ্ছে ফোর, আমরা যদি এই বি ফোর না লিখে যদি হবে লিখে বি কিউ ইন্টু বি লিখি তা কিন্তু কারেক্ট হবে, তাহলে ধাতু উদ্দেশ্য আমার কি বি বিরাতে কাটাতে সেই বুদ্ধি করে নেওয়া হচ্ছে। তাহলে এখানে কত আছে বি ফোর, আমরা লিখবো বি কিউব ইন্টু হচ্ছে বি, তার নিচে কত আছে বি, এখানে কত আছে গুণ করে কত হচ্ছে, এখানে গুণ করে এখানে হচ্ছে এ কিউব, আমার বি বি কাটা গেল, এখানে থাকছে ওদের সাথে লেখা হোক, সাথে লিখলে কত হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আমাদের কিন্তু প্রমাণ লিখে হয়ে গেছে।
হ্যাঁ সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্য বুঝতে পারলে যে কিভাবে আঙ্গুলি করতে হবে এবং এ আঙ্গুলি কিন্তু চেঞ্জ করে দিতে পারে কিভাবে, যে হাতে এসে দেখা তো আই দিবি যে এক্স অনুপাত ওয়াই, এক্স অনুপাত ওয়াই আর কি যে ওয়াই অনুপাত জেড, ওয়াই অনুপাত জেড হলে প্রমাণ করো যে কি দিবি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার অন আপন এক্স কিউব প্লাস অন আপন ওয়াই কিউব প্লাস অন আপন জেড কিউব সমান সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, কিভাবে কিন্তু করা যেতে পারে। এ আমরা কিন্তু প্রাইমারি বোর্ড যাচ্ছে বা আশা করি প্রায় করবে যেগুলো থাকে সামনে করবে এবং বড় দুর্গা তো থাকে, আমি আশা করি তোমরা আমার সহজে বুঝতে পারলে এবং এই আমার তুমি তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবা তাহলে ইনশাআল্লাহ তোমাদের কাছে অনেক অঙ্ক সহজ হয়ে যাবে। এগুলো আমি আমার কথা শেষ করছি, আসসালামু আলাইকুম।